হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ। আশা করি সবাই ভালো আছো। আমি চলে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে। এই ভিডিও আপনাদেরকে দেখাবো পায়রা। আমি চললাম পায়রা নিতে এবং আমরা তিনজন আছি। আমি আছি, সাহিল আছে এবং দোয়েল আছে। তো আশা করি কেউ যাবেন না, পুরো ভিডিওটা দেখবেন। এটা আমার চ্যালেঞ্জের প্রথম ভিডিও, সবাই সাপোর্ট করবে, ভিডিওর সাথে থাকবেন, কেউ কোথাও যাবেন না। চলে এসেছি আবার তোমাদের সাথে। কাকা ঘর সামনে আছে, চলে এসেছি, আর বেশি দূর না। কাকা গ্রামে চলে এসেছি, গ্রামটার নাম হলো নারায়ণপুর। আর কাকার ঘর যাব। কাকা ঘরে অনেক ধরনের পায়রা আছে, সেই পায়রাগুলো দেখবো। তো কাকা ঘর চলে এসেছি। এটাই মাঝে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটাই কাকা ঘর। হ্যালো বন্ধুরা, আমরা কাকা ঘর ঢুকেছি এবং দেখতে পাচ্ছেন কত রকমের পায়রা আছে, কোনটা কীরকম আপনাদেরকে বলবো। এই যে বড়টা দেখতে পাচ্ছেন, এই খয়েরি কালারটা, সেটা হলো পাউডার। এটার দাম অনেকটাই, এটার দাম প্রায় 30-40 মতো এরম হয় জোড়া। বড় ছোটদেরগুলো 20-15 এরকম হয়। এবার কাকা দেখাবে, আমরা লক্কা লোক, উপরে লক্কা আছে, লক্কা নিতে এসছি আমরা। কাকা চলো ভেতরে, আমাদের পয়েটা ধরতে চললো। কোনটা? এটা যদি জোর কাটা হয় না, এভাবে ধরে কান পেছে মুড়ি। হ্যাঁ, এই যাই হোক। কোন নাল? ওই কালাতে সারা দিন। এটা এটা হলো নাল পয়েটা। কিং নাই না কাকা? ইন্ডিয়ান বটে, তাহলে ইন্ডিয়ান ছাড়া এরকম ছোট হয় না। ওই জল এটা হলো জ্যাকোবিন, এরকমই আমরা পরে নেব। লাল জ্যাকোবিন, লাল পাউডার, ওই তো। হ্যাঁ, থাক থাক স্যার। কাকা উপরে চেপেছে আমাদের যে পায়রাটা নেবো সেটা নেওয়ার জন্য। কাকা একবার লুঙ্গি ভেতরে ভরে নিয়েছিল কিন্তু আবার বেরিয়ে গেল। কাকা আমাদের খুব কষ্ট করে পায়রাটা নিচে পারলো, ভেতরের মধ্যে আবার ঢুকে গেল। কাকার জন্য সবাই একটা করে লাইক করে দেবে। কাকা পয়সাটা ধরতে চললো, না বুঝে একবারে ছাড় ধরে নিল। কোন মাঠে? ওইটা তো একবার ছেড়ে দিলে আর মালটাকে পাওয়া যাবে না। ঠিক ভালো করিস, তাহলে দাম ভর না।
আমাদের সাহিল দাদা পয়টা ধরে নিল, এবং এখানে আমাদের রয়েছে দোল ভাই, খুব ভয় পায় পয়টাকে, পয়টা ধরতে যায় না। একটা আছে ওর, আর একটা ফোন দিলাম জোট। ফাইনালি পয়টা আমাদের হয়ে গেছে, কাকা ধরে নিয়েছে দুটোই পয়টা, এবার নিফি হবো। ধর ধর ধর, ভয় করি না, ধর না তো ধর, চামড়া লাফালে কিছু মনে হয় না, ভয় কিছু নাই, ভয় গেল। ফাইনালি পাড়ানো হয়ে গেল, এবার আমরা চলে যাব। আপনারা সাবস্ক্রাইব না করে চলে যাবেন না, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন।